আইসিডিএস সেন্টার সহ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা অনুপযোগী অভিযোগ তোলে বিক্ষোভ এলাকায় ক্ষোভ বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কামদেপুর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন এলাকার বাসিন্দারা কামদেপুর আইসিডিএস সেন্টারে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ আইসিডিএস সেন্টার ভগ্নপ্রায় অবস্থায়, রান্না ব্যবস্থার অনুপযোগী। বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়ে সুরাহা হয়নি, এদিন তারই প্রতিবাদে বিক্ষোভ করেন এবং সংবাদ মাধ্যমে আনেন। তারা অবিলম্বে প্রশাসন যাতে ব্যবস্থা নেয় তার দাবি তোলেন। এই বিষয়ে কি বলছেন এলাকার মানুষ ও আইসিডিএস সেন্টারের দিদিমণি বিস্তারিত দেখাবো। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অফ নিট দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অফ নিট, নামে নয় কাজে সাংবাদিকতা। হচ্ছে সেন্টারের পরিস্থিতি, আপনারা দেখলেই আটকে উঠবেন। এই হচ্ছে সেন্টার, বিক্ষোভ করার মেইন কারণ হচ্ছে সেন্টারের অবস্থা কেন এরকম, মানে সেন্টারে রাখা যায় কোনো কিছু রান্না, বৃষ্টির জন্য বৃষ্টি মুসলধারে বৃষ্টি হলে রান্নাটা বন্ধ দেখাতে হচ্ছে, সেই কারণে তারপর রাখা। ওরা আমাদেরকে বলতে চাইছে যে সেন্টারটা কেন এরকম অবস্থা, কিন্তু আমাদের তো কেন কিছু করার নেই, আর আমাদের কোনো হাতও নেই। আমাদের ব্লক থেকে অফিস থেকে যতক্ষণ ঠিক হয় তখন কিছু করা যাবে না। আমাদের ব্লক থেকে একটাই আমাদেরকে বলেছে যে লিস্টে নাম এসেছে সেন্টারটা হবে, কিন্তু কবে হবে যায় না, আর সেই কারণে বাচ্চাদের পড়ানোর সেরকম জায়গা নেই। হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা বিভিন্ন স্তরে জানানো হয়েছে, এমনকি আমাদের ছবি তুলে, আমি ছবি তুলে পর্যন্ত জানিয়েছি সবাইকে। সেই জন্য ব্লকেই জানানো হয়েছে, আমাদের অফিসের তরফ থেকে ব্লকে জানানো হয়েছে, ব্লক থেকেই বলেছে হবে সেন্টারটা হবে বলেছে, আর কবে হবে যায় না। এটা কোন ব্লক, কোন গ্রাম পঞ্চায়েত? এটা খানাকুল ওয়ান ব্লকের আন্ডারে খানাকুল টু পঞ্চায়েত, কামদেবপুর, কামদেবপুর 135 নম্বর। আমার নাম স্নিগ্ধ অধিকারী, আইসিডিএস সেন্টারে আইসিডিএস ওয়ার্কার। ধন্যবাদ। এটা বন জঙ্গল, এইসব ওপরে পানি পড়ছে, এইসব ময়লা পড়ছে, উকা পড়ছে, এইটা আমাদের জানানো দরকার। যে বিশেষ করে এই যে সেন্টারের পরিস্থিতি তো আমরা দেখলাম খারাপ, খারাপ অনেক দিন ধরে জানিয়েছিলাম, অনেকবার অনেক অনেক প্রতিবার বলেছি, প্রতিবার প্রতিবার ছাল বাচ্চারা এসে পড়েছে, তাম পেড়ে যাচ্ছে, হাত নিয়মিত এখানে আমরা সেন্টারে খাবার দেয়া হয়, হাত নিয়মিত খুব রান্না হয় না, আমি জল পড়ছে তো আমি কি করে হবে, জল পড়ছে, জলে ডুবে যাচ্ছে, জলে চুলো ভিজে যাচ্ছে, উনারা কি করবে। আমরা বলছি বলছি যে তোমরা টাকাটা দিয়ে দাও, বৃষ্টি হয় তখন বন্ধ হয়, বন্ধ হয়ে তখন কি করেন আপনারা, কি করবো, চলে যাই আপনারা, আপনারা চলে যাই বাড়ি, যে ইনি কি করবো, হয় আমরা বাড়ি চলে যাই। আমরা ইনাদিকে বলছি, ইনাদিকে বলছি, ইনাদিকে বলছি, গুলাকে বলতে বলছি, ইনাদিকে দিদিমণি দিকে বলছি সেন্টার, তোমরা গুলাকে জানাও আমাদের কেন এরকম প্রবলেম হবে, আমাদের বন্ধ কেন হবে, আমার বাচ্চা এসে পড়ে যে তার একবারে হাত মুগ্ধ হয়ে গেছিল, আমি রেখে যাবোনি, বাচ্চা এসে ওখানটা খেলতে নিতে যে পড়ে গেছে, আমরা নিজেরা এসেছি বাচ্চার তারে,
সব জায়গায় বসেছে, এখানে কেন হবে না অনলাইনটা? আমরাও তো রান্না করছি, আমরাও তো মানুষ, আমরা তো একটা মানুষ। ছেলেরা কি বলবো, সেন্টারে সেন্টার হয়নি আর উনুনে তারা রান্না করতে পারেনি, ছেলেরা খাবার দিচ্ছে নি, তারা রান্না করতে পারেনি, এসকে চলে যাচ্ছে, তাহলে কি দিনের পর দিন ছেলেরা খাবার পাচ্ছে? আমার নাম সিদ্দিকা বেগম। Thank you.